এই পূর্ব দেওয়ালের গেটটা এবার আমি চেষ্টা করছি যে এই যে করিডোরটা তৈরি হয়েছে, এত সুন্দরভাবে করিডোরটা তৈরি হয়েছে, এই করিডোরটা একবার পুরো 1/4 ঘুরিয়ে দেখাতে। চলুন আমরা এই করিডোরটাকে 1/4 ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। না যে তৈরি হয়েছে, একটা রাউন্ড তো পরিক্রমা করাই যেতে পারে। এই যে এখানে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটি হলো এখানকার কিচেন। আমরা যখন এখানে দর্শন করতে এসেছিলাম সকালবেলায়, এই কিচেনটাকে আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছিল। আমরা 2014-তে ফার্স্ট এসেছিলাম, তারপরে এই এখন সেকেন্ড টাইম আসছি আমরা 2024-এ। আগে আমরা দুজন এসেছিলাম, এখন তিনজনে মিলে এসেছি। আর এবারে দর্শন নো ডাউট আমাদের খুব ভালো হয়েছে। আমাদের দর্শনের সাকসেসের পিছনে একজন আছেন সন্তোষ দা, উনি এখানকার পান্ডা। উনি আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এখানে এত ভিড়ের মধ্যে দর্শন দেওয়া করাবার জন্য। কারণ 1 ঘন্টার জন্য গেট খুলেছিল, আবার বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার 2-3 ঘন্টা পর আবার গেট খুলতো। জয় জগন্নাথ, নম করো, নম, ও বাবা, নম নম। চলো আসো, এই হচ্ছে সেই মা দুর্গার মন্দির। এখন এখানে এখানে ডান দিকে পুজো হচ্ছে, আর এটা মা দুর্গার এখানে মন্দির খুলে গেছে এখন পর্যন্ত। এই এখনই খোলা হলো। এই হচ্ছে মা দুর্গার যে বিগ্রহ তার আসল স্বরূপ। ঠিক করে চলো, ঠিক করে। এই পুরী জগন্নাথ টেম্পলের মন্দিরের চত্বরে বান্দরের উৎপাত কিন্তু অনেক বেশি। মন্দিরে জায়গা জায়গায় লেখা আছে বান্দর হইতে সাইবার, নিজের জিনিসপত্র গুলো বান্দর থেকে সাবধান করার জন্য বলা হয়েছে। এইটা হচ্ছে আমরা এখন এসে গেছি অর্শদ্বার। এখানে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ গেট, আর এই সামনে এখানে আছে শিয়ালদহ মন্দির। এই হচ্ছে সেই দক্ষিণদ্বার। এখানে ঘোড়া রাখা আছে, এটা হচ্ছে দক্ষিণ গেট, এটা হচ্ছে অর্শদ্বার বলা হয়। আমরা আরো আগে চলি। চলো, জায়গা করা আছে, সবাই এসে বুঝতে পারে পার্কের মতো। এখানে এই গেটের মধ্যে ঢোকার জন্য, এই যে দক্ষিণ গেটে ঢোকার জন্য লাইন লেগে আছে। এরপর এখান থেকে লাইন খুললে ধীরে ধীরে সব ঢুকবে। পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ এমন একটি চ্যানেল যেখানে আপনারা লাইভ দেখছেন এখানে পুরো করিডোর। এই ভিডিওটা যদি আপনারা দেখছেন তো আপনি এতটুকু বুঝে যান যে আপনারা পুরী মন্দিরে পরিক্রমা করছেন। এই যে এখানে জলের ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা করা আছে। লেখা আছে পরিক্রমা মার্গ। এটা হচ্ছে বিষ্ণু ভবন। এখানে সামনে জাস্ট এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে এই যে লাইনটা লেগেছে, এটা পশ্চিম গেটের জন্য লাইন লেগেছে।
একবার ভিড় লাইনটা দেখুন কিরকম বিকালবেলায়। আমরা দুপুরবেলায় পশ্চিম গেটের জন্য প্রবলেমও নেই, কিছু নেই। এই যেরকম এল ইয়ের জন্য পুরুষ শৌচালয় আছে, মহিলা শৌচালয় আছে, এবং চারদিক দিয়ে কোনো কোনো অসুবিধা নেই, শৌচালয়ের জন্য কোনো অসুবিধা নেই, টিপটপ পরিষ্কার সবসময় লোকজন আছে। মানে এই জিনিসটা খুব ভালো, কেন জলের কোনো প্রবলেম নেই। দেখুন গার্ডেন কত সুন্দর সাজানো। আজ থেকে 10 বছর আগে যারা এসছে তারা কিন্তু চিনতে পারবেন না এখানে পুরী মন্দির কত চেঞ্জেস হয়েছে। এটা হচ্ছে পশ্চিম গেট, ঠিক মন্দিরের পিছন সাইডটা। আচ্ছা একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেটা হাওয়াটা যেখানটাই চলছে, আমরা তো এখন এখান থেকে পরিক্রমা করতে করতে এখান থেকে পুরো মন্দিরে চারদিকে ঘুরছি, আমাদের গায়ে যে হাওয়াটা যেদিক থেকে লাগছে তার অপোজিট থেকে কিন্তু মানে পিসা মতো দেখতে গেলাম সিধা চলছে, কিন্তু আমার পিঠের পিছন দিক দিয়ে হাওয়া ইয়ে হচ্ছে লাগছে, আর এখানে আমার অপোজিট সাইডে এখানে ঝান্ডাটা উঠছে। এটা কিন্তু কোনো মিথ না, এটা সত্যি ফ্যাক্ট আমি এখানে দেখতে পারলাম আজ। এখানে জুতো আর মোবাইল এসব রাখার জন্য স্ট্যান্ড আছে, এখানে আপনারা ফ্রিতে এখানে জুতো প্রতিটা গেটের সামনে জুতা আর মোবাইল স্ট্যান্ড এসব জিনিসগুলো যত মানে কস্টলি বিলঙ্গিংস আছে এগুলোকে আপনারা জমা দিতে পারেন। এটা হচ্ছে পশ্চিম গেট, এটা বাগদোয়ার। দেখুন এটা মন্দিরের পিছন সাইড, এখানে গেটের সামনে পশ্চিম গেট, এটা এখানে বাঘ আছে, এই জন্য পশ্চিম গেটকে এটাকে বাগদোয়ার করা বলা হয়। আরো আগে চলি, পারমিতা এখানে প্রিয়াঙ্কে নিয়ে হাঁটছে। কি সুন্দর দেখো এই জিনি জায়গাগুলো, কত সুন্দর বসার জন্য কত সুন্দর করিডোরটা বানিয়েছে পুরো চারদিক দিয়ে দেখানোর মতো। কিন্তু এবার পুরীর মন্দিরে এসে আমরা যেরকম মন্দিরটাকে নতুন করে চিনলাম, জানলাম মন্দিরটাকে, আমি প্রায় 10 বছর পর আমি বারবার ভিডিওতে উল্লেখ করছি, কারণ অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, না দেখলে চোখে কল্পনা করা যায় না। তো আমি যেরকম দেখলাম নতুন করে মন্দিরটাকে, আরেকটা এই মন্দিরে এসে আরও একটা জিনিস আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এই মন্দিরে জগন্নাথ মন্দিরের ভেতরে এখানে বলি দেওয়া হয় বলে, আমি যেটা জানতাম না, আমার জানা ছিল না। তো আমি আজকে এই জিনিসটাও জানতে পারলাম যে এই সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন জগন্নাথ মন্দিরের ভেতরে বলি দেওয়া হয়, যে জন্য যে 5:30টার সময় যে মঙ্গল আরতি হয় জগন্নাথ দেবকে ঘুম থেকে ওঠার জন্য, তারপরে যে মঙ্গল আরতিটি হয় 5:30টায়, তো সেটা আজকে আমাদের 10টার সময় মঙ্গল আরতি হয়েছে, কারণ মন্দিরে যখন বলি দেওয়া হয় ঠাকুরকে ঘুম পাড়িয়ে তারপরে বলিটা দেওয়া হয় মিড নাইটে দেওয়া হয়। এখানে যে পাণ্ডারা আছেন তারাই বলেছেন, তো মিড নাইটে দেওয়া হয়, তখন ঠাকুর ঘুম পাড়িয়ে ঠাকুরকে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবার বলি দেওয়ার পর কি হয় না, এখানে পুরো মন্দিরকে ধোয়া হয়, মন্দিরের ভেতর মন্দিরের বাইরে পুরো ধোয়ানো হয় এটা, তারপরে গিয়ে আবার ভগবানেরকে যেরকম উঠিয়ে তার যে কোনো স্নানকার্য করে তার মঙ্গল আরতি করা হয়, যেটা সকালবেলা 8:30 থেকে স্টার্ট হয়। এই জন্য মন্দিরে এবার আমরা সকালে প্রচন্ড ভিড় ছিল, না দেখলে চোখে কল্পনা করা যায় না। এই ভিড়টা আপনারা এখন বিকালবেলা দেখতে পেলেন, কিন্তু সকালেও এরকম এর থেকে জাস্ট ডাবল ভিড় ছিল। মানুষ অনেকেই জানে না যারা এসে এখানে করিডোরে বসে ওয়েটও করছিল। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবেই হয়েছে, মন্দির দর্শন খুব ভালোভাবে হয়েছে, ঠাকুরকে আমরা দর্শন করতে পেরেছি, এবং আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পেলেন যে সুন্দর করে মন্দির পরিক্রমাও করলেন আমাদের সাথে। যেটা আমার লাইফে আমি প্রথমবার দেখলাম সেটা হচ্ছে পতাকা যে ওঠান মানে চড়ানো ওঠানো, যেটা পতাকা নামানো হলো, এটা আমি এর আগেও এসেছি, এটা আমি দেখতে পাইনি। তো এটা আমার ভাগ্যে ছিল, এবারে জগন্নাথ দেব চেয়েছেন তো আমি এটা দেখতে পেয়েছি।
তো এটার জন্য অনেক ঠাকুরদেবকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস, যেটাই বলি না কেন। আমার কোনো ভাষা আসছে না সেরকম, আমি হয়তো আমি এতটা গুছিয়ে কিছু বলতে পারছি না। তো একটাই কথা বলি, খুব ভালো লাগলো দেখে, আপনাদেরও হয়তো ভিডিওটা দেখে খুব ভালো লাগবে আশা করছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা যদি আপনাদের ভালোবাসা এই চ্যানেলটার মধ্যে দেন তো আমাদেরও কাজ করতে খুব ভালো লাগে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওগুলোকে, তাহলে অন্য কোথাও গেলে, কারণ ভিডিও করাটা না খুব ইজি নয়, কারণ যারা ভিডিও করেন, ইউটিউব করেন, তারা খুব ভালোভাবেই জানেন এই জিনিসটা। তো এই জন্য ভিডিও করার একটা উৎসাহ তখনই বাড়ে আপনাদের ভালোবাসা এবং লাইক পেলে। তো সেটাই বলছি, আমার চ্যানেল খুবই ছোট, নতুন গ্রো করছে, তো আপনাদের ভালোবাসা একান্ত দরকার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, এবং সবাই ভালোবাসা দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আজকের মতো এখানেই, টাটা।